हेलो फैमिली, वेलकम टू माय चैनल जेम ब्लॉग्स। शुभ महाषष्ठी। तो चलो आज तुम्हारे साथ शेयर करब किछु प्रतिमा जेगुलो आमार बाड़ीर काछे फरिदाबादे आमी थाकी। तो दिने शुरू आमी पायश दिए स्टार्ट करलाम। पायश हबे ना ए तो भाबेई जाए ना। तो षष्ठी एकटा पायश रान्ना, गोविंदभोग चालेर पायश काजू किशमिश दिए। আর এরপর আমি সারা দিন কিছুভাবে সিম্পলভাবে কাটিয়ে সন্ধ্যাবেলা তোরজোর শুরু করব প্রতিমা দর্শনের জন্যে। তো আশেপাশে যেখানে বেরিয়েছি এটা হচ্ছে SRS রয়্যাল হিলসের পুজো, যেখানে ডান্ডিয়ার তোরজোর একদম শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর স্টলস রয়েছে, রং বেরঙের জামা কাপড় পরি, নতুন জামায় বাঙালি কেন, সকল মানুষ জড়ো হয়েছে এখানে মা দুর্গার আরাধনায়। তো প্যান্ডেল সজ্জা দেখো, এই পুজোটা মোটামুটি 8-10 বছর চলছে গ্রেটার ফরিদাবাদে। আর প্রসাদ বিতরণ হচ্ছে, দুর্গাপুজোয় কিন্তু প্রসাদ খেতে বেশ ভালোই লাগে, আর তার স্বাদ অন্য কোনো কিছুর তুলনা হয় না। এটা হচ্ছে হাই স্ট্রিটের পুজো, যেটা আমি তোমাদের দেখালাম একটু আগে। আর্টের ঠাকুর হয়েছে, এটাও নতুন পুজো বাট ভীষণ সুন্দর হয়। আর রয়েছে আলোকসজ্জা। তো আলোকসজ্জা আমি তোমাদের দেখাচ্ছি, কলকাতায় যারা থাকো তারা তো অনেক অনেক বেশি আলোকসজ্জা দেখতে পাও, বাট এখানেও কিন্তু অল্পের ওপরে ভীষণ ভালো হয়েছে আলোকসজ্জা। আর দেখো লোটাস টেম্পলের আদলে একটা প্যান্ডাল হয়েছে, তো এটা এখানেও কিন্তু অনেক মানুষ জড়ো হয়েছে। আর এখানে কোনো বয়সের ফারাক থাকে না, মানে আবাল বৃদ্ধ বনিতা সকলেই কিন্তু জড়ো হয় মা দুর্গার মণ্ডপে এই 4টে দিন। এবার বাড়ি ফেরার পালা। তো আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি, আর বেশ ভালোই কাটলো মহাষষ্ঠী। এভাবে সাথে থাকো, ব্লগগুলো দেখতে থাকো, আর লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। কালকে মহাসপ্তমী, আগামী দিনের জন্য অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা তোমাদের জন্যে। তোমরাও যে যার মতো ফ্যামিলি নিয়ে পুজো এনজয় করো। টাটা।